এক বছরের ব্যবধানে ঘুরে দাঁড়িয়েছে যশোরের মনিরামপুরের বালিয়াডাঙ্গা খানপুরে গ্রামের জীবনীকায়ন শিল্পপল্লি। পুরনো টায়ার টিউব থেকে বিভিন্ন পণ্য তৈরি করে সফলতা পেয়েছেন 48 জন উদ্যোক্তা, কর্মসংস্থান হয়েছে আরও অনেকের। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোরের মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর গ্রাম, নিম্ন আয়ের প্রায় 300 পরিবারের বসবাস এ গ্রামে। এদের মধ্যে 200+ পরিবারের প্রধান পেশা বাস ট্রাকের পরিত্যক্ত টায়ার ও টিউব দিয়ে রিং ফিতা, গ্যাস্টেক, চেক বাল্ব, ফিতা, ওয়াসার, সিটবেল ও ওয়েল সিল সহ বিভিন্ন পণ্য তৈরি। বিভিন্ন এনজিও থেকে চড়াসুদের ঋণ নিয়ে এসব পণ্য উৎপাদন করতেন, কিন্তু করোনাকালে নিঃস্ব হয়ে যান তারা। এমন পরিস্থিতিতে তাদের সহায়তায় এগিয়ে আসে পল্লী উন্নয়ন বোর্ড। জীবিকায়ন শিল্প পল্লী ঘোষণা করে উদ্যোক্তাদের নামমাত্র সুদে 75 লাখ টাকা ঋণ দেয় তারা। এতে পাল্টে যায় গ্রামের দরিদ্র মানুষের অবস্থা। বিআরডিপি জীবিকা উন্নয়ন থেকে আমাদের সহযোগিতা এবং ঋণ দিল, সেই ঋণ নিয়ে আমরা কাজ এখন করছি, এখন মোটামুটি ভালো আছি। এখন আমাদের আরো যদি কিছু অর্থ দিক থেকে আমাদের একটু সহযোগিতা করে সরকার, তাহলে আমরা আরো ব্যবসা করি। আমরা আসলে অর্থ উন্নয়নের দিক থেকে হোক আর ব্যবসা পরিবর্তনের দিক থেকে আমরা একটু উন্নত করার চেষ্টা করছি। যদি আমাদের পুঁজি বাটা যদি আর একটু ভালো হয়, তাহলে আমরা আরো একটু সামনে এগোতে পারবো, আর আগের থেকে ব্যবসা বাণিজ্য এখন একটু ভালো। উদ্যোক্তাদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান হয় গ্রামের অনেক নারী পুরুষের, সচ্ছলতার মুখ দেখেন তারাও। আমি কাজ করে এবারে পাশে মনে করি কি লোক দেও কাজ করায়, মনে করে আমি বসে না থাকি ওকে সঙ্গে গল্প গল্প অনেকটাই কাজ এগিয়ে দিতে পারি। স্বামীর সে টাকাটা আমার কাজে সংসারে লাগে। আগে খুব কষ্টের দিন যেত, কিন্তু এখন কাজ করি আমি এটাতে সংসার চালাতে পারি। আমাদের মালটা ভারতে যায়, বর্ডার এলাকার অনেক দোকানদার বা ডোনাররা তারা কিনে রাখে, কিনে ভারতে সেটা বিলাসে পাস করতে দিই। বিআরডিবির কর্মকর্তারা জানান, মাত্র এক বছরে আশানুরূপ সফলতা দেখিয়েছেন বালিয়াডাঙ্গার খানপুরের ক্ষুদ্র উদ্যোক্তারা। আরও মূলধন সহ প্রশিক্ষণ দেওয়ার কথা জানান তারা। আমরা এখন চেষ্টা করছি যে তাদের যে পল্লী গঠন করেছে, পল্লীর মাধ্যমে তাদের লং টার্ম প্রশিক্ষণ দেওয়া, যেগুলো যেহেতু প্রশিক্ষক বাইরে থেকে পাওয়া যাবে না, তাদের ভিতর থেকে আমরা ভালো ভালো প্রশিক্ষক বাছাই করে তাদের নিজেদের এক কথায় যে নিজের পায়ে দাঁড়ানো বা সেলফ সাফিসিয়েন্সি নিয়ে আসার চেষ্টা করছে। মার্কেটিংয়ের জন্য আমরা তাদের সহযোগিতা করব, তাদের ভিতর থেকে প্রতিটা সেক্টরে উদ্যোক্তা নিয়ে আসা হবে। দেশে আরও 1000 গ্রামকে শিল্পপল্লী হিসেবে গড়ে তোলার কথা জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। 1000টি গ্রামে আমরা শিল্প গ্রাম তৈরি করব, যারা পুরো শিল্প কাজ করে। সেইভাবে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করলেও আমরা প্রথম শুরু করেছি এটা মনিরামপুরের টায়ার শিল্পকে নিয়ে এবং কেশবপুরের কাঠ শিল্প নিয়ে। দুটোরই রেজাল্ট খুব ভালো এবং দুটোই আমরা পুঁজি দিয়েছি, তাদের কাজের মান ভালো হচ্ছে, তারা মার্কেট পাচ্ছে এবং আমরা সেখানে আরও তাদেরকে কীভাবে সাপোর্ট দেওয়া যায় আমরা সে প্রক্রিয়াতে আছি। প্রতিবেশী দেশ ভারতীয় এসব পণ্যের চাহিদা রয়েছে বেশ, তাই এসব পণ্য রপ্তানিতে কর্তৃপক্ষের সহযোগিতা চান উদ্যোক্তারা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।